ইয়ামাহা R15 ভার্সন 3, এটা হচ্ছে 2018 মডেল। পরবর্তী বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার SF, বাইকটি দেখতে একদম লুক লাইক নিউ। এই বাইকটির প্রাইসটা হচ্ছে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি বংশাল সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানে। আপনারা যারা সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন, আশা করি তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে। ওকে ফ্রেন্ডস, আমি এখন যে শপটিতে অবস্থান করছি সেই শপটির নাম হচ্ছে খান মোটরস। এই শপটির লোকেশন হচ্ছে 136/1 বংশাল রোড, এটা হচ্ছে চুরিয়ালা গলির একদম পাশাপাশি আছে ঢাকা 11। আমি আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। ওকে ফ্রেন্ডস, অলরাইট, কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এবং ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাচ্ছি, আপনারা যারা এখনও ফরহাদ ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওকে ফ্রেন্ডস, অল রাইট, আমাকে আজকের এই ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আলাউদ্দিন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওকে ফ্রেন্ডস, অল রাইট, প্রথমে আমরা যে বাইকটি দেখবো সেটি হচ্ছে ইয়ামাহা সেলটো গাড়ি, আর এটার কিলোমিটার চলছে হচ্ছে 8000 কিলোমিটার। এখানে দেখা যাচ্ছে 7982, মানে প্রায় 8000 কিলোমিটার চলছে। সব কাগজপত্র ওকে আছে গাড়িটির, আর এটার গাড়িটি হচ্ছে 55 সিরিয়ালের গাড়ি, আর এই গাড়িটির প্রাইসটা হচ্ছে মাত্র 1,00,000 টাকা। আমরা পরবর্তীতে যে গাড়িটি দেখবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার ডাবল ডিস্ক। এই বাইকটি রান করেছে হচ্ছে 6766 কিলোমিটার, আর বাইকটি একদম নতুনই আছে দেখতে, আপনারা লুকটা দেখলে বুঝতে পারবেন। এই শপের সকল গাড়িটির কাগজপত্র একদম ওকে আছে, আর গাড়িটি হচ্ছে, এটা হচ্ছে 34 সিরিয়ালের গাড়ি, আর এই গাড়িটির প্রাইসটা হচ্ছে 1,80,000 টাকা। পরবর্তী গাড়িটি হচ্ছে ডিসকভার 125, 125 সিসির গাড়িটি। এই গাড়িটি রান করেছে 13,200 কিলোমিটার, আর এটা হচ্ছে 46 সিরিয়ালের গাড়ি, আর এটার প্রাইসটা হচ্ছে 1,05,000 টাকা। পরবর্তী গাড়িটি হচ্ছে হুন্ডা সিবি ট্রিগার, আর এই গাড়িটি রান করেছে হচ্ছে 7511 কিলোমিটার, বা 7500 কিলোমিটার। এই গাড়িটির সকল কাগজপত্র একদম ওকে আছে, আর গাড়িটি হচ্ছে 36 সিরিয়ালের গাড়ি, এবং এই গাড়িটির প্রাইসটা হচ্ছে 1,35,000 টাকা। ওকে ফ্রেন্ডস, পরবর্তী বাইকটি হচ্ছে পালসার 150 সিসি। এই বাইকটি একদম দেখতে প্রায় নতুনই, মাত্র 6000 কিলোমিটার রান করছে। আপনারা যদি দেখতে চান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 6075 কিলোমিটার রান করেছে বাইকটি। এটা হচ্ছে 11 সিরিয়ালের গাড়ি, একদম প্রায় নতুন 2017 মডেল, এবং বাইকটির প্রাইসটা হচ্ছে 1,30,000। পরবর্তী বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার SF, বাইকটি দেখতে একদম লুক লাইক নিউ, একদম নতুন দেখতে। আমরা যদি গাড়িটি স্টার্ট করি, তাহলে এখানে দেখতে পাবো যে গাড়িটি মাত্র 7433 কিলোমিটার রান করেছে, আর গাড়িটি একদম নতুনই আছে। গাড়িটির সিরিয়াল হচ্ছে, এই গাড়িটি হচ্ছে 35 সিরিয়ালের একটি গাড়ি। এই মডেলটি হচ্ছে 2017 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2018। আর সুজুকি জিক্সার SF এই বাইকটির প্রাইসটা হচ্ছে মাত্র 2,00,000 টাকা। পরবর্তী বাইকটি হচ্ছে ইয়ামাহা FZS, এটা হচ্ছে ভার্সন 2, এটা হচ্ছে 2018 মডেল। গাড়িটি একদম নতুনই দেখতে প্রায়, ঢাকা মেট্রোলয়, এটা হচ্ছে 39 সিরিয়ালের গাড়ি, আর এই বাইকটির প্রাইসটা হচ্ছে 1,90,000 টাকা। সব কাগজপত্র ওকে আছে, আর আমরা যদি, আর এটা যদি ট্রিপটা দেখতে যাই কত কিলোমিটার চলছে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা মাত্র 6045 কিলোমিটার রান করেছে। ওকে ফ্রেন্ডস, মাত্র 1,90,000 টাকা হলে আপনারা 2018 মডেল ভার্সন 2 FZS বাইকটি পেয়ে যাবেন। ফ্রেন্ডস, পরবর্তী গাড়িটি হচ্ছে ইয়ামাহা FZ, এটা হচ্ছে 2018 মডেল, আর গাড়িটির সিরিয়াল হচ্ছে 35 সিরিয়ালের গাড়ি, এটি ঢাকা মেট্রো ল, আর এই গাড়িটির প্রাইসটা হচ্ছে মাত্র 1,85,000 টাকা। আর আমরা যদি গাড়ির ট্রিপটা দেখি কত কিলোমিটার রান করছে, তাহলে মাত্র 8,691 কিলোমিটার গাড়িটি রান করেছে, সেই হিসাবে গাড়িটির প্রাইসটা হচ্ছে মাত্র 1,85,000 টাকা। ওকে ফ্রেন্ডস, পরবর্তী গাড়িটি হচ্ছে R15, ইয়ামাহা R15 ভার্সন 3, এটা হচ্ছে 2018 মডেল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়িটি একদম নতুনের মতো দেখা যাচ্ছে প্রায়। আমি গাড়িটি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো, তার আগে বলে নিই যে গাড়িটি হচ্ছে 38 সিরিয়ালের গাড়ি, এটা হচ্ছে ঢাকা মেট্রো ল 38 সিরিয়ালের গাড়ি, আর গাড়িটি লুক লাইক নিউ, একদম নতুনের মতো দেখা যাচ্ছে। আমি যদি গাড়িটি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে। ওকে ফ্রেন্ডস, তাহলে আমি গাড়িটি স্টার্ট করি। ফ্রেন্ডস, এখানে দেখেন ট্রিপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 4,449 কিলোমিটার রান করেছে গাড়িটি, প্রায় একদম নতুন।
আর গাড়িটির প্রাইসটা হচ্ছে এই R15 B3 2018 মডেলটির গাড়িটির প্রাইসটা হচ্ছে মাত্র 4 লাখ টাকা। ওকে ফ্রেন্ডস, আপনারা মাত্র 4 লাখ টাকা হলে ইয়ামা R15 Version 3 2018 মডেলটি পেয়ে যাবেন। আমি যদি গাড়িটি স্টার্ট করি তাহলে আপনারা এর সাউন্ডটি শুনতে পারবেন। গাড়িটির সাউন্ড কিন্তু অনেক স্মুথ সাউন্ড করতেছে, গাড়িটির কিন্তু অনেক স্মুথ সাউন্ড, আপনারা আওয়াজ শুনে বুঝতে পারলেন। পরবর্তী বাইকটি হচ্ছে 2016 মডেল, এটা হচ্ছে 26 সিরিয়ালের গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ল। আর বাইকটি দেখতে এটার মতো এতটা নতুন না, কিন্তু বাইকটির কন্ডিশন এখনও খুব ভালো আছে এবং এই গাড়িটি রান করেছে মাত্র 11,000 কিলোমিটার। 2016 মডেল Version 2 R15, এই বাইকটির প্রাইসটা হচ্ছে মাত্র 3 লাখ টাকা। আমাদের পরবর্তী গাড়িটিও হচ্ছে R15 Version 2, এটা হচ্ছে 2016 সালের গাড়ি, 2016 মডেল, আর এটা হচ্ছে 27 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো ল। আর এই বাইকটি মাত্র 9,000 কিলোমিটার রান করেছে এবং বাইকটির প্রাইসটা হচ্ছে মাত্র 3 লাখ টাকা। ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে তাদের শপের ভিজিটিং কার্ড। আমি আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। খান মোটরসের এই শপের মধ্যে অনেক বাইক আছে যেগুলো আমার সময় স্বল্পতার কারণে সবগুলো বাইকের প্রাইস দেখাতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ভালো ভালো বাইকগুলোর প্রাইস সম্পর্কে ধারণা একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে। ওকে ফ্রেন্ডস, অলরাইট, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে এবং ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাচ্ছি, আপনারা যারা এখনও ফরহাদ ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো অবশ্যই জানিয়ে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ফরহাদ ব্লগস চ্যানেলটিকে সাপোর্ট করুন। গুড বাই টাটা, আল্লাহ হাফেজ। As a sign.